নাদিরা নাদনি, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমি আজকে তোমাদের চতুর্থ অধ্যায়ে বৃত্তের উপরে ক্লাস নেওয়ার আমি চেষ্টা করবো। এছাড়া তোমাদের আজকে হলো তৃতীয় নাম্বার ক্লাস, আমি আমার ক্লাস শুরু করলাম। পাঠ শেষে শিক্ষার্থীরা জানতে পারবে, তোমরা আজকের পাঠের পরে যে সকল বিষয় জানতে পারবে সেগুলো দেখো, যে দুইটি বিন্দুর সংযোগ রেখাকে ব্যাস ধরে অন্তৃপ্ত বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। আর একটা পাঠ আছে কি বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দুতে যায় এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। আর কি যে কোনো দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে পারবে। তো যে কোনো দুইটি বৃত্ত অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করবো যে সূত্রের সাহায্যে, সেই সূত্রটাকে বলছে এ আর খলিফা নিয়ম, মানে আজিজুর রহমান খলিফার নিয়ম অনুসারে। দেখো এখানে গত ক্লাসে তোমাদের স্লাইডটা আমি দেখিয়েছিলাম, তো আজকেও আবারও পুনরাবৃত্তি করছি যে কোনো দুইটি বিন্দুর সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ নির্ণয়। আবারও পুনরাবৃত্তি করছি, দেখো যে চিত্র দেওয়া আছে, দেখো যে মনে করি বৃত্তটির ওপর পি এক্স ওয়াই যে কোনো একটি বিন্দু এবং এ এক্স ওয়ান ওয়াই ওয়ান ও বি এক্স টু ওয়াই টু একটি ব্যাসের প্রান্ত বিন্দু, পি এ এবং পি বি যোগ করি, যেহেতু এ বি ব্যাস আর কোণ এ পি বি একটি অর্ধদ্বিতস্থ কোণ, তাহলে কোণ এ পি বি সমান হবে কি 90 ডিগ্রি। সুতরাং এপি রেখার ঢাল গুণিত বিপি রেখার ঢাল সমান হবে কি -1। এপি রেখার ঢাল কি হবে, এটি দুটা বিন্দু আছে এ এবং পি বিন্দু, এ কোটি দ্বার অন্তর ভাগ হবে গুণিত দ্বার অন্তর, ইন্টু বিপি রেখার ঢাল কি হবে, এটি বি এবং পি দুটা যে বিন্দু আমরা পেলাম সেই বিন্দুর কোটি দ্বার অন্তর ওয়াই মাইনাস ওয়াই টু ভাগ হচ্ছে ভুজদার অন্তর এক্স মাইনাস এক্স টু, তাহলে এই দুটা গুণফল সমান হচ্ছে -1। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো, দেখো যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু হল 0। এই যে আমি তত্ত্ব দিলাম, এই তত্ত্বের আলোকে আমি তোমাদের দুইটা অঙ্ক করাবো আজকে, একটা আমি করাবো এবং একটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি প্রথম দেখো যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে চারের, যে প্রমাণ করো যে -2, 3 ও 3-4 বিন্দু দ্বয়ের সংযোগ রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণটা হবে এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু প্লাস ওয়াই মাইনাস থ্রি প্লাস ইন্টু ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু হচ্ছে 0 হবে। তাহলে আমি তোমাদের এই কোশ্চিনের সলভে আমি চলে যাচ্ছি, দেখো এখানে যে দুইটা বিন্দু আছে সেই দুইটা বিন্দু আমি দেখি -2, 3 ও কি আছে -3, -4। তাহলে এটা হচ্ছে কি একটা বৃত্তে ব্যাসের প্রান্ত বিন্দু, তাহলে আমি যে বৃত্তটা আঁকালাম এটা ধরে নিলাম কেন্দ্রগামী যেটা যা সেটাই হবে কি ব্যাস, তাহলে তার দুইটা প্রান্ত বিন্দু -2, 3 আর হচ্ছে 3-4। তাহলে আমি কি করবো, এর বৃত্তের উপর যে কোনো একটা বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই 3-4, তাহলে বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু ধরে নিলাম পি এক্স ওয়াই, ধরে নিলাম -2 এবং 3 বিন্দুটা হচ্ছে এ আর 3-4 এই বিন্দুটা হচ্ছে হলো বি। তাহলে আমি যে সূত্রটা তোমাদের দেখালাম সেই ক্ষেত্রে তাহলে আমাকে কি করতে হবে, এ এবং পি কে যোগ করতে হবে, তাহলে এ এবং পি আমি যোগ করে নিলাম তাহলে এ পি একটা রেখা পেলাম, বি এবং পি যোগ করে নিলাম তাহলে কি পেলাম বি পি একটা রেখা পেলাম। তাহলে আমরা কি লিখতে পারি যে ধরি পি এক্স ওয়াই বৃত্তের উপর একটি বিন্দু, তাহলে এখন আমরা কি লিখতে পারি এরপর এপি রেখার ঢাল গুণিত বিপি রেখার ঢাল সমান হচ্ছে -1। দ্যাট ইমপ্লাইজ এপি রেখার ঢাল তাহলে কোটি দ্বার অন্তর, তাহলে আমরা কি লিখতে পারবো যে এপি তাহলে ওয়াই -3 ভাগ হচ্ছে এক্স +2 ইন্টু বিপি রেখার ঢাল কি হবে ওয়াই +4 ভাগ হবে এক্স -3 ইকুয়াল টু হবে -1। দ্যাট ইমপ্লাইজ আমরা কি পাই ওয়াই -3
into y plus 4 equal to minus x plus 2 into x minus 3. এখন আমরা যদি হলো ডানের অংশটাকে বামে নিয়ে আসি তাহলে দ্যাট ইমপ্লাইজ আমরা কি পাবো যে x plus 2 into x minus 3 plus হচ্ছে y minus 3 into y plus 4 equal to 0. এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, তাহলে আমরা কি করলাম রুট লিখে দিলাম। এখন আমরা স্লাইডের দেখো যে 4 এর বি নম্বর যেটা অঙ্ক আছে সেটা তোমরা নিজেরাই করবে। দুটি বিন্দু দেওয়া আছে মাইনাস 4 3 এবং একটা হচ্ছে 12 মাইনাস 1। বিন্দু দ্বয়ের সংযোজন রেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্ত সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে তোমরা দুইটি বিন্দু যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে এরূপ বৃত্ত সমীকরণ তো তোমরা নির্ণয় করতে শিখলে, তা নির্ণয় করে নিবা। তারপরে কি বলছে, বৃত্তটি দ্বারা ওয়াই অক্ষের ছেদিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে ওয়াই অক্ষের ছেদিত অংশ দৈর্ঘ্য আমরা কি জানি, 2 স্কোয়ার রুট অফ এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা যে বৃত্তটা পাবো সেই বৃত্তে সি এবং এফ এর মান যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা সেই বৃত্তাংশের দৈর্ঘ্য পেয়ে যাব। এবার আমরা শর্তাধীনে বৃত্ত সমীকরণ এরকম আমরা একটু সূত্র আছে সেটা তোমাদের সঙ্গে আলোচনা করি যে একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদ বিন্দুতে যায়, এরূপ বৃত্তের সমীকরণ আর কি বৃত্ত প্লাস কে ইন্টু সরলরেখা। এই বৃত্তটা আমরা লিখব প্লাস চিহ্ন দিব, তারপরে একটা ধ্রুবক নিব কে, তার সাথে সরলরেখাটাকে যদি আমরা গুণ করে দিই ইকুয়াল টু জিরো হবে। এখানে কে নট ইকুয়াল টু জিরো, কেটা শূন্য হতে পারবে না। এটা শর্ত যদি পালন করে তাহলে একটি বৃত্ত এবং একটি সরলরেখা ছেদ বিন্দুতে যায় এমন বৃত্তের আমরা সমীকরণ পেয়ে যাব। যদি সমীকরণটা দুটা বৃত্ত হয় তাহলে সেই ক্ষেত্রে দুটি বৃত্তের ছেদ বিন্দুতে যায় এরূপ বৃত্তের সমীকরণ কি হবে, প্রথম বৃত্ত প্লাস কে ইন্টু দ্বিতীয় বৃত্ত ইকুয়াল টু জিরো, তাহলে কে নট ইকুয়াল টু জিরো হবে। চিত্র দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আচ্ছা, এই শর্তের আলোকে আমি তোমাদের দুইটা অঙ্ক করে দেখাবো, সেটা হচ্ছে ফাইভের এ এবং ফাইভের বি। তো আমরা ফাইভের এর শর্তে চলে যাব। ফাইভের এ, ফাইভের এ আছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা মূল বিন্দু এবং বৃত্ত দেওয়া আছে দেখো এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কোয়াস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর ইকুয়াল টু জিরো এবং একটি রেখা দেওয়া আছে কোয়াস এক্স প্লাস থ্রাস ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই রেখার ছেদ বিন্দু দিয়ে গমন করে। তাহলে আমরা কি জানি যে একটি বৃত্ত এবং একটি রেখার যদি ছেদ বিন্দু দিয়ে গমন করে তাহলে এরূপ বৃত্তের সমীকরণ কি হবে, প্রথম বৃত্ত যোগ কে ইন্টু সরল রেখা সমান হচ্ছে হলো জিরো। তাহলে কি পাবো যে বৃত্তে একটি বৃত্ত এবং একটি সরলরেখার ছেদ বিন্দু দিয়ে যায় এরূপ বৃত্তের সমীকরণ সমান কি কে বৃত্ত ইন্টু বৃত্তটা কিছু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস ফোয়াই প্লাস মাইনাস ফোর প্লাস কে ইন্টু সরল রেখাটা কি ছিল কোয়াস এক্স প্লাস ট্রাইস ওয়াই প্লাস ওয়ান, কোয়াস এক্স প্লাস ট্রাইস ওয়াই প্লাস ওয়ান, তাহলে এটা ইকুয়াল টু জিরো। তাহলে আমরা এখন এটাকে মিনিমাইজ করবো, পাচ্ছি দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস এক্স মাইনাস ফোর ওয়াই মাইনাস ফোর প্লাস টোয়াইস কে এক্স প্লাস ট্রাইস কে ওয়াই প্লাস কে ইকুয়াল টু জিরো। তাহলে আমরা কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ইন্টু মাইনাস টোয়াইস কে ইন্টু এক্স মাইনাস ফোর মাইনাস ট্রাইস কে ইন্টু ওয়াই, আমরা গুণ করে নিচ্ছি আর প্লাস কে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। এখন কি বলছে যে বৃত্তটা আমরা পেলাম এই বৃত্তটা কি করবে শূন্য শূন্য বিন্দু দিয়ে গমন করবে। তাই শূন্য শূন্য বিন্দু দিয়ে যদি গমন করে তাহলে কি হবে এই শূন্য শূন্য বৃত্ত দ্বারা কি এক নম্বর সমীকরণটা সিদ্ধ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো দেখো শূন্য শূন্য বিন্দু দিয়ে যদি যেহেতু বৃত্তটি শূন্য শূন্য বিন্দু দিয়ে যায় দেখো তাহলে আমরা কি পাবো দেখো মূল বিন্দু গানে যেহেতু হবে তাহলে কি হবে শূন্য শূন্য বিন্দু দিয়ে যায়, তাহলে এই শূন্য শূন্য বিন্দু দ্বারা রেখা বৃত্তটা কি হবে সিদ্ধ হবে। সেক্ষেত্রে আমরা কি বলবো দেখো জিরো
প্লাস জিরো মাইনাস জিরো মাইনাস জিরো প্লাস কে মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তাতে আমরা কি পাচ্ছি কে ইকুয়াল টু ফোর। আমরা কি করবো, কে ইকুয়াল টু ফোর এর মানটা আমরা কি করবো এক নম্বর সমীকরণে বসিয়ে দিব। তাহলে কি লিখবো আমরা, যে এক নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে পাই কি পাবো, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু মাইনাস টু ইন্টু ফোর এক্স মাইনাস ফোর ইন্টু থ্রি। আমরা যদি মান দিতাম দিতে ফোর ফোর মাইনাস টুয়েলভ হয় প্লাস কে এর মান ফোর, তাহলে ফোর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো। তাতে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস সিক্স হবে, তাহলে প্লাস সিক্স এক্স হয়ে গেল, আর এটা হবে মাইনাস এইট, তাহলে মাইনাস মাইনাস প্লাস এইট হয় ইকুয়াল টু জিরো। এইটাই হবে আমাদের নির্ণয় সমীকরণ। আমরা এর আগেও শিখেছি যে একটি বৃত্তের সাধারণ সমীকরণ যদি মূল বিন্দু দিয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে সেই সমীকরণটা কি হবে, কোনো কনস্ট্যান্ট টার্ম থাকবে না। আমরা যে দেখো বৃত্তর যে ইকুয়েশনটা নির্ণয় করলাম সেখানে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই ইকুয়াল টু জিরো, এখানে কোনো কনস্ট্যান্ট টার্ম নেই, তার মানে তোমার অঙ্কটা সঠিক হয়েছে, এটা তোমরা যাচাই করে নিতে পারবা। এখন আমি পাঁচের দুই নম্বর অঙ্কটা করার চেষ্টা করবো। পাঁচের দুই নম্বর অঙ্কটা এরকম ছিল যে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র জিরো থ্রি এবং যার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো, বৃত্ত ও এক্স ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো, রেখার ছেদ বিন্দু দিয়ে যায়। তাহলে আমরা একটা বৃত্ত এবং রেখার ছেদ বিন্দুতে যাই, এবং রেখার সমীকরণ আমরা পেয়েছি জানি আমরা। তাহলে আমরা পাঁচের দিই, তাহলে প্রদত্ত বৃত্ত এবং রেখার ছেদ বিন্দু যায় এবং রেখার সমীকরণ, প্রদত্ত বৃত্ত এবং একটি এবং প্রদত্ত রেখার রেখার ছেদ বিন্দু দিয়ে যায় বিন্দু দিয়ে যায় এরূপ রেখার সমীকরণ সমীকরণ, তাহলে প্রদত্ত বৃত্ত, তাহলে বৃত্তটা কি ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস কে ইন্টু সরলরেখা, সরলরেখা এটা কি ছিল ওয়াই মাইনাস টু ওয়াই মাইনাস টু ইকুয়াল টু জিরো। আমরা এটাকে আবারও মিনিমাইজ করবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস কে ওয়াই মাইনাস টোয়েলভ কে ইকুয়াল টু জিরো। আরো একটু মিনিমাইজ করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর মাইনাস কে ইন্টু ওয়াই, তারপরে কি পাবো আমরা মাইনাস টোয়েলভ কে ইকুয়াল টু জিরো। আমরা এক নম্বর সমীকরণ দিলাম। এখন কি বলছে যে তোমাদের প্রশ্নে দেওয়া আছে যে যে সমীকরণটা পাবো তার কেন্দ্র হবে জিরো কি প্রশ্ন মতে। আচ্ছা, এই যে আমরা এক নম্বর বৃত্তের কেন্দ্র কি হবে, এক নম্বর বৃত্তের কেন্দ্র, তাহলে দেখো এখানে এজেন্সযুক্ত কোনো পদ নাই, তাহলে আমরা কি হবে মাইনাস জিটা কি হয়ে যাবে শূন্য হয়ে যাবে। আচ্ছা, আর এফটা কি হবে মাইনাস এফ, তাহলে মাইনাস আমরা কি জানি যে ওয়াই এর সহগ বাই টু, ওয়াই এর সহগ কত আছে এখানে মাইনাস ফোর মাইনাস কে বাই টু, তাহলে আমরা কি পাচ্ছি জিরো থাকলো, আর পরেরটা চলে আসছে ফোর মাইনাস কে মাইনাস মাইনাস এর প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি ফোর মাইনাস কে বাই টু, এটা পেলাম। আর প্রশ্ন অনুসারে বৃত্তের সমীকরণের কেন্দ্র হবে প্রশ্নানুসারে বৃত্তের কেন্দ্র দেওয়া আছে কি জিরো থ্রি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে বৃত্তের কোটির সমান আমরা কি দেখতে পাচ্ছি থ্রি। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বুঝো নয় কোটির সমান কি, যেটা আমি এক নম্বর সমীকরণের কেন্দ্র পেলাম সেটা পেলাম বুঝ নাই কোটি আছে ফোর মাইনাস কে বাই হচ্ছে টু, তাহলে আমরা কি লিখতে পারি যে দেয়ার ফোর ফোর মাইনাস কে বাই টু ইকুয়াল টু আমরা লিখতে পারি হলো থ্রি।
স্কয়ার কি ছিল মাইনাস ফোর মাইনাস ফোর ফোর মাইনাস কে আর কি ছিল মাইনাস টোয়েলভ কে ইকুয়াল টু জিরো ছিল। আচ্ছা এটা রাখতে হবে আমাকে এক নম্বর সমীকরণটা। আচ্ছা তো কে ইকুয়াল টু এটা পেলাম, তার মানে ফোর মাইনাস কে ইকুয়াল টু সিক্স, দ্যাট ইমপ্লাইজ কে ইকুয়াল টু মাইনাস টু। কারণ কে ইকুয়াল টু মাইনাস টু আমরা কি করবো এক নম্বর সমীকরণে বসিয়ে দিই। তাহলে এক নম্বর সমীকরণে যদি আমরা কে এর মান মাইনাস টু বসাই তাহলে আমরা কি পাবো এক নং সমীকরণে কে এর মান বসিয়ে পাই, কে এর মান দিতে বসাই তাহলে আমরা কি পাবো কে এর মান মাইনাস টু পেলাম, আমরা এখানে বসে দিব তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ইন্টু মাইনাস মান হচ্ছে প্লাস টু হয়ে যাবে, এখানে ওয়াই ছিল ওয়াই মাইনাস টু আবার এখানে মাইনাস টু তাহলে এটা কিন্তু প্লাস টু ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের সমীকরণটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস হচ্ছে ফোর ইকুয়াল টু জিরো। তাহলে যেহেতু আমাদের প্রশ্নে বলা ছিল যে বৃত্তটার কেন্দ্র হবে জিরো থ্রি, তার মানে কি এক্স এর জি এর মানটা জিরো, তার মানে এক্স জাতীয় কোনো টার্ম থাকবে না। তাহলে এখন দেখো তাহলে আমরা বৃত্তটা পেয়েছি সেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই প্লাস ফোর ইকুয়াল টু জিরো। এখানে কি হচ্ছে এখানে এক্স জাতীয় কোনো পদ নেই, তার মানে এটাও আমাদের সঠিক হয়েছে, এটা আমাদের যাচ করে নিতে পারি। আচ্ছা এরপরে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো যে এ আর খলিফায়ের নিয়ম, সেই নিয়মটা কেমন দেখো যে আজিজুর রহমান খলিফার একটা তোমাদের নিয়ম দেখে সেই নিয়মটা আমরা দেখব যে যে কোনো দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয়। আমরা চিত্র দেখো, চিত্রতে দুইটা বিন্দু দেওয়া আছে এ এবং বি, এরকম বৃত্ত দিয়ে যে কোনো দুইটি বিন্দু দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া আছে এ এবং বি, এ বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়ান ওয়াই ওয়ান, বি বিন্দু স্থানাঙ্ক হল এক্স টু ওয়াই টু। যে কোনো দুইটি বিন্দু এ এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং বি এক্স টু ওয়াই টু একটি ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ, তাহলে যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় এ এ এবং বি তাহলে এরূপ বৃত্তের সমীকরণ কি হবে। আমরা হচ্ছে এর আগে শিখলাম কি শিখলাম এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু ইকুয়াল টু জিরো। তাহলে এটা এক নম্বর সমীকরণ গেল। আবার এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই টু বিন্দুগামী রেখার সমীকরণ, এই দুইটা বিন্দুতে গমন করে এরূপ রেখার সমীকরণ কি হবে দেখো এক্স মাইনাস এক্স ওয়ান বাই হচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান বাই হচ্ছে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, দ্যাট ইমপ্লাইজ আমরা কি পাচ্ছি এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু মাইনাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স টু ইকুয়াল টু জিরো। তাহলে দুইটা সমীকরণ, তাহলে এক নম্বর বৃত্ত এবং দুই নম্বর সরলরেখার ছেদ বিন্দুগামী বৃত্তের সমীকরণটা কি দাঁড়াবে দেখো। তাহলে আমরা জানি যে বৃত্ত এর আগে শিখলাম বৃত্ত এবং সরলরেখার ছেদ বিন্দুতে যায় এরূপ বৃত্তের সমীকরণ কি হবে, তাহলে প্রথম বৃত্তটা আমরা বসাবো, তাহলে প্রথম বৃত্তটা আমরা বসে দিলাম এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স মাইনাস এক্স টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়াই মাইনাস ওয়াই টু প্লাস, তার সঙ্গে সরল রেখার সাথে আমাদের কি করতে হবে একটা কে যুক্ত করা হচ্ছে, তাহলে এখানে কে যুক্ত করা হয়েছে তাহলে কে ইন্টু আমার দ্বিতীয় যে সরল রেখা সমীকরণ সেই দুইটা আমার সমীকরণটা বসে যাবে এটা ইকুয়াল টু হল জিরো। তাহলে নিশ্চয় বুঝতে পেরেছ এই নিয়মের আলোকে আমি তোমাদের দুইটা অঙ্ক করে দেখাবো। দেখো সিক্স এর বি এবং সিক্স এর ডি, শীর্ষের বিতে আছে দেখো যে টোয়াইস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত থ্রি মাইনাস টু ও মাইনাস টু ইকুয়াল মাইনাস টু জিরো বিন্দু দ্বিতীয় দিয়ে অতিক্রম করে এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমি ছয়ের বি এর সলভে চলে যাচ্ছি, ছয়ের বি তাহলে দুইটা বিন্দু দেওয়া আছে দেখো থ্রি মাইনাস টু আর এন্ড আরেকটা কেন্দ্র আরেকটা বিন্দু দেওয়া আছে মাইনাস টু আর হচ্ছে হল জিরো। তাহলে দুটি বিন্দু যে অতিক্রম করে খলিফা নিয়ম অনুসারে আমরা সে বৃত্তের সমীকরণটা কেমন পাই, তাহলে আমরা কি লিখব খলিফার এ আর খলিফার নিয়ম অনুসারে বৃত্তের সমীকরণ কি হবে দেখো, যে প্রথমটা হবে এক্স মাইনাস এক্স ওয়ান, ধরে নিলাম আমি যে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুর স্থানাঙ্ক আর এই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম এক্স টু ওয়াই টু, আমরা যদি লিখে নিই তাহলে আমাদের
সূত্র অনুযায়ী বসাতে সুবিধা হবে, তাহলে কি ছিল এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান, এক্স ওয়ান এখানে কত থ্রি, তাহলে থ্রি বসে গেল। তারপরে কি ছিল এক্স মাইনাস এক্স টু, তাহলে এক্স মাইনাস এক্স টু সমান মাইনাস টু, তাহলে মাইনাস টু মানে প্লাস টু হয়ে যাবে, প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান সমান আমরা কি মাইনাস টু, তাহলে মাইনাস টু মানে প্লাস টু হয়ে গেল। আর কি পাবো ওয়াই মাইনাস হচ্ছে হল ওয়াই টু, ওয়াই টু সমান জিরো, তাহলে আমরা জিরো বসে দিলাম, প্লাস কে ইন্টু কি ছিল এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স মাইনাস এক্স ওয়ান সমান কি মাইনাস থ্রি। তারপরে কি ছিল ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু, তাহলে ওয়াই ওয়ান সমান মাইনাস টু, আর ওয়াই টু সমান হবে জিরো, তাহলে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু লিখে দিলাম, প্লাস মাইনাস তারপরে কি ছিল ওয়াই মাইনাস ওয়াই ওয়ান, তাহলে ওয়াই আমরা লিখে দিলাম মাইনাস ওয়াই ওয়ান সমান আমরা কি পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস টু হয়ে গেল। ইন কি হবে এক্স ওয়ান মাইনাস এক্স টু, তাহলে এক্স ওয়ান আমার এখানে থ্রি আর মাইনাস এক্স টু সমান হচ্ছে মাইনাস টু, তাহলে মাইনাস মাইনাসে প্লাস টু হয়ে যাবে। এখন আমরা এই সমীকরণকে কি করবো মিনিমাইজ করবো, তাহলে আমরা কি পাচ্ছি দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স প্লাস পাবো ওয়াই স্কোয়ার, প্লাস হচ্ছে টয়েস ওয়াই, প্লাস কে ইন্টু আমরা কি পাচ্ছি মাইনাস ওয়াই সিক্স, তারপরে পাচ্ছি আমরা প্লাস সিক্স। আচ্ছা এর থেকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখি মাইনাস ফাইভ হবে, তাহলে মাইনাস ফাইভ ওয়াই আর কি পাবো মাইনাস টেন, এরকম পাবো আমরা। আরো মিনিমাইজ করি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টয়েস ওয়াই, এখানে পাবো কি মাইনাস টয়েস কে এক্স প্লাস হচ্ছে সিক্স কে, আর কি পাবো মাইনাস টেন কে ওয়াই মাইনাস ফাইভ কে ওয়াই, মাইনাস ফাইভ কে ওয়াই মাইনাস হচ্ছে টেন কে ইকুয়াল টু জি, আরো মিনিমাইজ করবো ইকুয়াল টু আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস, আমরা এক্স দুটো পদ দেখি এখানে একটা এক্স দুটো পদ এখানে একটা এক্স দুটো পদ, আমরা মাইনাস দুটো কমন নিই, তাহলে ওয়ান কে হবে ওয়ান প্লাস টয়েস কে এক্স প্লাস টু ওয়াই দুটো কমন নিই, তাহলে টু মাইনাস ফাইভ কে ইন্টু ওয়াই, আচ্ছা প্লাস মাইনাস টেন কে, তার মানে আমরা কি পাচ্ছি এখানে মাইনাস ফোর কে ইকুয়াল টু জি, আমি এটা দিলাম এক নম্বর সমীকরণ দিলাম। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, বৃত্তের কেন্দ্র ইকুয়াল টু কি দাঁড়াবে মাইনাস এক্স এর সহগ বাই টু, তাহলে মাইনাস ওয়ান প্লাস টয়েস কে ভাগ হচ্ছে টু, আর কি মাইনাস ওয়াই সহগ বাই টু, টু মাইনাস ফাইভ কে ভাগ হচ্ছে হল টু। আমরা কি পাচ্ছি দেখো যে ওয়ান প্লাস টয়েস কে বাই টু, আর এখানে পাচ্ছি আমরা মাইনাস টু মাইনাস ফাইভ কে বাই টু, এই কেন্দ্রটা আবার কি হচ্ছে এই কেন্দ্রটা আবার কেন্দ্রটি কেন্দ্রটি টয়েস এক্স মাইনাস ওয়াই টয়েস এক্স মাইনাস ওয়াই আর কি ছিল ইকুয়াল টু থ্রি রেখার উপর অবস্থিত। দেখো বৃত্তের যে কেন্দ্রটা আমরা পেলাম সেই কেন্দ্রটা হচ্ছে কি টয়েস এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থ্রি রেখার উপরে অবস্থিত, তাহলে কি হবে এই বিন্দুটি দ্বারা রেখাটা কি হবে সিদ্ধ হবে, তাহলে আমরা কি করতে পারি তাহলে টু ইন্টু এক্স এর মান এখানে কত ওয়ান প্লাস টয়েস কে ভাই হচ্ছে টু মাইনাস ওয়ার মান কত মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে টু মাইনাস ফাইভ কে ভাগ হচ্ছে টু ইকুয়াল টু হচ্ছে হল থ্রি, তাহলে আমরা কি পাবো দেখো ওপরে টু দ্বারা গুণ করলে টু প্লাস ফোর কে ভাগ হচ্ছে টু প্লাস টু মাইনাস ফাইভ কে ভাগ টু ইকুয়াল টু হচ্ছে থ্রি, আমরা যদি মাইনাস করি
আমাদের এই উপশমটা রাখতে হবে, আমি রেখে দিলাম। আমরা কি পাচ্ছি দেখো, 2 + 4k +2 - 5k = 6, তার মানে আমরা -k = আমরা পাচ্ছি 6 - 4 মানে 2, therefore k = হচ্ছে -2। তাহলে কি এর মানে আমরা -2 পেলাম, এটা কি করব এক নম্বর সমীকরণে আমরা বসে k মান 1 নং সমীকরণে বসিয়ে k এর মানটা -2 পেলাম, আমরা 1 নম্বর সমীকরণে বসে দেবো। তাহলে কি কাজ আমরা দেখো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 1 প্লাস, এখানে যেহেতু 1 হলো, k এর মান আমরা -2 পেয়েছি, তার মানে এখানে কিন্তু -4 হয়ে যাবে, x প্লাস 2 মাইনাস 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 আবার প্লাস হয়ে যাবে, প্লাস হচ্ছে k নয় -6 মাইনাস 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 প্লাস হয়ে যাবে, আমরা এটা করতে হবে 8 বিন্দুতে অতিক্রম করে এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে 6 হচ্ছে হলো বি, বিন্দু দুটা দেওয়া আছে দেখো, 3 5 হচ্ছে কি 6 4। দুইটা বিন্দু নামে বৃত্তের সমীকরণ আমি কি পাবো দেখো, সমীকরণ তার আগে দূর এ আর পরিবার নিয়ম অনুযায়ী সূত্র অনুসারে এখন আমরা এটাকে মিনিমাইজ করবো, x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 9x
কেন্দ্রটা কি হবে এক্স অক্ষের অপর অবস্থান করবে, এক্স অক্ষের উপর যদি অবস্থান করে তাহলে কি হবে কোটির স্থান অঙ্কটা কি হয়ে যাবে শূন্য। যেহেতু বৃত্তটি এক্স অক্ষের উপর অবস্থান করে আমরা কি পাবো নাইন মাইনাস ফাইভ স্কোয়ার বাই টু ইকুয়াল টু জিরো, তাতে আমরা পাচ্ছি নাইন মাইনাস থ্রি কে ইকুয়াল টু জিরো, দ্যাট ইমপ্লাইজ কে ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম। কে ইকুয়াল টু থ্রি আমরা কি করবো এখন এক নম্বর সমীকরণে বসাবো, এই সমীকরণে আমরা কে এর মান থ্রি বসে দিই, তাহলে আমরা কি করবো দেখো কে জায়গাগুলোতে থ্রি চলে আসলো, এখানে থ্রি, এখানে কে জায়গাতে থ্রি চলে আসবে থ্রি, এখানে কে জায়গাতে চলে আসবে থ্রি চলে আসবে, তাহলে আমাদের সমীকরণটা কি দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে হলো সিক্স এক্স নাইন, এটা শূন্য হয়ে যাবে আর প্লাস থার্টি এইট মাইনাস চুয়ান্ন ইকুয়াল টু জিরো, তার মানে আমরা কি করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস অবস্থান করবে, তাহলে দেখো যে আমরা বৃত্তের যে সমীকরণ পেলাম সেখানে ওয়াই যুক্ত কোন পদ নেই, তার মানে বুঝতে হবে যে তোমার অঙ্কটি সঠিক হয়েছে। এরপর আমি চলে যাই আরেকটু শর্ত তোমাদের দিয়ে দিই, আরেকটা স্লাইড দেখো যে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করার শর্ত, তো দুইটা বৃত্ত দেখো পরস্পরকে বহিস্থ ভাবেও স্পর্শ করতে পারে, আমরা স্লাইডটার দিকে খেয়াল করি, আবার বৃত্তটা অন্তস্থ ভাবেও কি করতে পারে স্পর্শ করতে পারে। দেখো প্রথম বৃত্তটা দেখো যে বহিস্থ ভাবে স্পর্শ করেছে চিত্র দিয়ে রেখেছি, দেখো সেখানে যদি বহিস্থ ভাবে স্পর্শ করে তাহলে কেন্দ্রদ্বয়ের দূরত্ব সমান হবে যে তাদের ব্যাসার্ধের যোগফলের সমান, এখানে কেন্দ্র আমি সি ওয়ান এবং সি টু দিয়ে রেখেছি এবং প্রথম বৃত্তের ব্যাসার্ধ আর ওয়ান এবং দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে হল আর টু, তাহলে সি ওয়ান সি টু মানে কেন্দ্রদ্বয়ের দূরত্ব ইকুয়াল টু হবে কি হবে আর ওয়ান প্লাস আর টু, এবং অন্তস্থ ভাবে স্পর্শ করে পরবর্তী চিত্র দেওয়া আছে, দেখো যে সেই ক্ষেত্রে কেন্দ্রদ্বয়ের দূরত্ব কি হবে তাদের ব্যাসার্ধের কি হবে বিয়োগ ফলে মডুলাস মানে সমান। এর উপরে বেসিস করে আমি দুইটা অঙ্ক নিয়ে তোমাদের ক্লাস শেষ করবো, দেখো এটা আছে হলো চারের এ অধ্যায়ের স্লাইডটা আমরা দেখবো যে সেভেন ডি এবং সেভেন এ ডি, সেভেন ডি এর অঙ্কটা আছে দেখাও যে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো ও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই ইকুয়াল টু জিরো, বৃত্ত দুইটি পরস্পরকে অন্তস্থ ভাবে স্পর্শ করে, তাহলে অন্তস্থ ভাবে যদি স্পর্শ করে তাহলে তার শর্ত বলে দিলাম যে অন্তস্থ ভাবে যদি স্পর্শ করে তাহলে সেই ক্ষেত্রে কি হবে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে এই ব্যাসার্ধের বিয়োগ ফলে মডুলাস মানের সমান, আমরা সেটা করার চেষ্টা করছি।
আমরা চলে যাচ্ছি হচ্ছে সাতের পি নম্বর সঙ্গে সাতের পি। তাহলে দুইটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তর আমরা প্রথমে কি করবো, কেন্দ্র নির্ণয় করবো আর ব্যাসার্ধ নির্ণয় করবো। বৃত্তটা দেখো, প্রথম বৃত্ত হল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস সিক্স ওয়াই মাইনাস এইটিন ইকুয়াল টু জিরো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কি হবে, দুই নম্বর এক নম্বর সমীকরণ। তাহলে এক নং বৃত্তের কেন্দ্র কি হবে দেখো, মাইনাস এক্স এর সহগ বাই টু, তাহলে মাইনাস মাইনাস সিক্স বাই টু, আর কি মাইনাস ওয়াই এর সহগ বাই টু, তাহলে মাইনাস সিক্স বাই টু। তাতে আমরা কি পাচ্ছি দেখো, থ্রি আর হচ্ছে মাইনাস থ্রি। এবং ব্যাসার্ধ কি হবে, তাহলে কেন্দ্রকে আমি সি ওয়ান দ্বারা চিহ্নিত করলাম। আর তাহলে এক নং বৃত্তের ব্যাসার্ধ আমরা আর ওয়ান দ্বারা চিহ্নিত করলাম। তাহলে কি হবে, স্কয়ার রুট অফ বি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তাহলে আমরা কি করছি, থ্রি স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার আর মাইনাস মাইনাস প্লাস হচ্ছে এইটিন। তাতে কি দাঁড়াচ্ছে, নাইন প্লাস নাইন প্লাস এইটিন স্কোয়ার রুট। ভাগ হচ্ছে আমি কি, না ভাগ হবে না, এটা হয়ে গেল, আমরা যোগ করলাম, আমরা কি পাবো, থার্টি সিক্স, মানে আমরা পাবো হচ্ছে হলো সিক্স। তাহলে আমি প্রথম বৃত্তের কেন্দ্র সি ওয়ান পেলাম থ্রি মাইনাস থ্রি, আর হচ্ছে ব্যাসার্ধ পেলাম হচ্ছে হলো সিক্স। তাহলে আমরা এই কোন একটি লিখে রাখি, তাহলে প্রথম বৃত্তের সি ওয়ান সমান আমরা পেলাম সি ওয়ান সমান পেলাম আর থ্রি মাইনাস থ্রি আচ্ছা, আর আর ওয়ান সমান পেলাম সিক্স। এবার আমরা দুই নম্বর বৃত্তের কাজ করবো, দুই নম্বর বৃত্তটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এই বৃত্তের কেন্দ্র কেমন হবে, তাহলে সি টু, সি টু সমান কি দাঁড়াবে দেখো, এক্স এর সহগ বলছি, এক্স এর সহগ নাই তাহলে শূন্য হয়ে গেল। তাহলে ওয়াই মাইনাস ওয়াই সহগ বলছি, তাহলে মাইনাস ওয়াই সহগ মাইনাস টু বাই টু, যদি আমরা করি মাইনাস এ মাইনাস কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে আমরা পাবো ওয়ান, তাহলে জিরো ওয়ান পেলাম। আর এর বৃত্তের ব্যাসার্ধ কি হবে, আর ওয়ান সমান হবে স্কোয়ার রুট অফ জিরো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। এখানে সি জাতীয় কোনো টান নাই, মানে কনস্ট্যান্ট কোনো টান নয়, তাহলে মাইনাস সি জাতীয় জিরো টান নয়, এখানে ব্যাসার্ধ জাতীয় মান হল ওয়ান। এটা আমি চিহ্নিত করলাম আর ঠিক আছে। তাহলে কি হবে দেখো, যে এখন শর্ত ছিল যে কেন্দ্র দয়ের মধ্যে মধ্যে দূরত্ব, মানে সি ওয়ান সি টু, সি ওয়ান সি টু সমান আমরা কি পাবো দেখো, স্কোয়ার রুট অফ ভুল দয়ের অন্তরের স্কোয়ার, এই ভুজ ছিল থ্রি আর এই ভুজ হল জিরো, থ্রি মাইনাস জিরো হল স্কোয়ার প্লাস মাইনাস থ্রি মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার। এটা আমরা কি পাচ্ছি, নাইন প্লাস সিক্সটিন স্কোয়ার রুট টোয়েন্টি ফাইভ সমান আমরা কি পেলাম, ফাইভ পেয়ে গেলাম। আচ্ছা, ব্যাসার্ধের তাহলে বিয়ের ফলে মডুলাস মান নিতে হবে, তাহলে আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান মাইনাস আর টু, তাহলে আর ওয়ান আমরা করতে পেয়েছি সিক্স, মাইনাস আর টু আমরা করতে পেয়েছি ওয়ান, তাহলে সমান কি আমরা মডুলাস মান নিতে হলে ফাইভ পেলাম। তাহলে দেখো যে কেন্দ্রের যেটা দূরত্ব সি ওয়ান সি টু সমান আমরা ফাইভ পেয়েছি, আবার ব্যাসার্ধের যে বিয়ের ফলে মডুলাস নিলাম সেটাও পেলাম ফাইভ। তার মানে আমরা কি দেয়ার ফোর সি ওয়ান সি টু সমান মডুলাস মান আর আর ওয়ান মাইনাস আর টু। তাহলে অবশ্যই কি লিখবো, আমরা পরে লিখে দেবো যে প্রদত্ত বৃত্ত দুটি, দেয়ার ফোর প্রদত্ত বৃত্ত দুটি কি করবে, পরস্পরকে অন্তর্ভুক্ত ভাবে স্পর্শ করবে। এবার আমরা সাথে লিখতে চলে যাই, দেখো সাথে লিখে দেওয়া আছে যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস টোয়েন্টি ওয়ান ইকুয়াল টু জিরো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান নাইন, এই বৃত্ত দুটি পরস্পরকে মাইনাস নাইন বাই ফাইভ আর মাইনাস টুয়েলভ বাই ফাইভ বিন্দুত বহিষ্ঠ ভাবে স্পর্শ করে। আমি একটা সলভ করে দেবো, তাহলে বহিষ্ঠ ভাবে স্পর্শ করার শর্ত কি ছিল, যে সি ওয়ান সি ওয়ান সি টু সমান ব্যাসার্ধের সমষ্টির সমান। এখানে মডুলাস মান ব্যবহার করা হয়নি, কারণ আমরা জানি ব্যাসার্ধ সবসময় কি হবে, ধনাত্মক হবে। তাহলে দুইটা ধনাত্মক সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে আমরা ধনাত্মক দিয়েই পাবো, এই জন্য এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়নি। তার মানে সি ওয়ান সি টু সমান আর ওয়ান সি ওয়ান সি টু, মানে কেন্দ্র দেয় দূরত্ব সমান আর ওয়ান প্লাস আর, তোমরা অপেক্ষা করার চেষ্টা করো। প্রথম বৃত্ত আছে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে হলো সিক্স এক্স প্লাস এইট ওয়াই প্লাস পয়েন্ট ওয়ান ইকুয়াল টু জিরো, এক নম্বর বৃত্ত। তাহলে এর কেন্দ্র কেমন হবে, সি ওয়ান সমান হবে
মাইনাস 3 বাই 2 আর সি টু সমান হবে 8 বাই 2 তাহলে আমি কি পাচ্ছি মাইনাস 3 আর মাইনাস 4 আর আর ওয়ান সমান কি স্কয়ার অফ মাইনাস 3 এর স্কয়ার প্লাস মাইনাস 4 এর স্কয়ার আর মাইনাস 21 তাহলে আমি কি দাঁড়াচ্ছে 9 প্লাস 16 মাইনাস 21 এর উপর স্কয়ার রুট 25 মাইনাস 21 এর উপর রুট তার মানে আমরা কি পেলাম 4 এটা আমি তাহলে লিখে রাখি এখানে সি ওয়ান সমান পেলাম মাইনাস 3 মাইনাস 4 আর আর ওয়ান সমান পেলাম 4 এবার আমরা কি দ্বিতীয় বৃত্ত নিয়ে কাজ করব দেখো দ্বিতীয় বৃত্ত আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 দুই নম্বর বৃত্ত এই বৃত্তের কেন্দ্র কি হবে 0 0 যে এক্স এবং ওয়াই যুক্ত পদ কোন পদ নেই তার মানে কি 0 0 আচ্ছা গেল আর হচ্ছে হলো ব্যাসার্ধ কি হবে তার মানে এটা সি টু আর আর টু সমান টু স্কোয়ার রুট অফ জিরো স্কোয়ার প্লাস জি স্কোয়ার এবার যদি বাম ইনিশিয়াল কনস্ট্যান্ট টার্ম তাহলে তো মাইনাস 9 আর সূত্রে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস প্লাস 9 হয়ে যাবে তার মানে আমরা আর টু সমান পেলাম হলো 3 তাহলে আমাদের সি টু সমান পেলাম 0 0 আর আর টু সমান পেলাম আমরা হচ্ছে 3 তাহলে দিয়ে বুঝার জন্য আমাদের এখন একটি চিত্র দরকার যেমন চিত্র আঁকলাম আমি ধরলাম এরকম একটা চিত্র বৈষ্ণবাদে স্পর্শ করছে এই স্পর্শ করলো এটা ধরে নিলাম সি ওয়ান আর এটা ধরে নিলাম সি টু আর এই যে বিন্দুতে ছেদ করছে ছেদ বিন্দুটার নাম দিলাম আমি হচ্ছে সি সি এর স্থানাঙ্ক আমাদের দেওয়া আছে যে মাইনাস 9 বাই 5 আর কি মাইনাস 12 বাই 5 এই বিন্দুতে যে বৃত্তটি বৈষ্ণবাদে স্পর্শ করে সেটা আমাকে দেখাতে হবে তাহলে আমাকে এখন দেখো কি বের করতে হবে আমরা কি দেখতে পাচ্ছি এই দুইটার দূরত্ব আমাকে বের করতে হবে মানে সি ওয়ান সি টু মানে এই কেন্দ্র দুটার মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে তাহলে আমি দেখো সি ওয়ান সমান পেয়েছিলাম কত মাইনাস 3 মাইনাস 4 আর সি টু সমান কি পেয়েছি 0 0 তাহলে আমি দেখো যদি আমি সি ওয়ান সি টু সমান আমি লিখতে পারি দেখো সি ওয়ান সি টু এখান থেকে এখানে দূরত্ব মানে সি ওয়ান সি প্লাস সি টু সি এটা আমি লিখতে পারি দেখো সি ওয়ান সি টু কেন্দ্রতার মধ্যে হতে দূরত্ব কি হবে এই সি ওয়ান সি এর এটুকের যোগফল আবার কি হবে এটুকে যোগফল এই দুটা যদি আমরা যোগ করি তাহলে এই দুটার মধ্যে হচ্ছে দূরত্ব আমরা পেয়ে যাবো তাহলে আমাকে সি ওয়ান সি আর সি টু সি নির্ণয় করতে হবে তাহলে সি ওয়ান সি সমান কি সি ওয়ান সি দুটো বিন্দুর মধ্যে হতে দূরত্ব আমরা কি পাই মাইনাস 3 প্লাস 9 বাই 5 এর স্কয়ার প্লাস মাইনাস 4 প্লাস 12 বাই 5 এর স্কোয়ার তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস 15 প্লাস 9 বাই 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে মাইনাস 20 প্লাস 12 বাই 5 এর স্কোয়ার তাহলে কি পাচ্ছি 36 বাই 25 প্লাস হচ্ছে আমরা কি পাচ্ছি 64 বাই 5 স্কোয়ার মানে 100 বাই 0 প্লাস 9 বাই 5 এর স্কোয়ার প্লাস হচ্ছে হলো কি 0 প্লাস 12 বাই 5 এর স্কোয়ার এর রুট দিয়ে দিলাম তাতে আমরা পাচ্ছি 81 ভাগ হচ্ছে 25 প্লাস 144 ভাগ হচ্ছে 25 এটা আমরা দেখতে পাচ্ছি তার মানে
সমান হলো ফাইভ, আর আমরা আর ওয়ান সমান কি পেয়েছিলাম? দেখো প্রথম বৃত্তে আর ওয়ান কি হবে, এরকম ছিল, ভুল হয়েছে আমার। টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি ওয়ান পেয়েছিলাম, মানে রুট ফোর মানে টু, তাহলে আর ওয়ান সমান পেয়েছিলাম টু, আর আর টু সমান পেয়েছিলাম থ্রি, তাহলে আর ওয়ান টু আর আর টু সমান হচ্ছে থ্রি, তাহলে আর ওয়ান যোগ আর টু সমান হচ্ছে কত, ফাইভ, তাহলে সি ওয়ান সি টু সমান ফাইভ পেলাম, আর আর ওয়ান প্লাস আর টু সমান আমরা ফাইভ পেলাম, তারপর কি লিখব, সি ওয়ান সি টু ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু, তাহলে কি লিখবো আমরা, দেয়ারফোর আমরা লিখবো যে মাইনাস বৃত্ত দুটি মাইনাস নাইন বাই ফাইভ আর মাইনাস টুয়েলভ বাই ফাইভ বৃত্তে কিভাবে বলিষ্ঠ ভাবে স্পর্শ করে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো এখানে শেষ করলাম, খোদা হাফেজ।